ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার আজকের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর ICSE সিলেবাসভুক্ত কবিতা কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতার কয়েকটি প্রশ্ন উত্তর। আবার আসিব ফিরে কবিতার ভিডিও আমি দিয়েছি এবং তারও আগে কিছু প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে, তবে আজকে এসেছি অন্য ধরনের প্রশ্ন উত্তর নিয়ে। অন্য ধরনের বলতে যেগুলো দেওয়া আছে তার বাইরে, কারণ প্রশ্নের ধরন একই, 2+2+3+3=10। এই ধরনের সমস্ত প্রশ্নগুলো তোমাদের থাকে, তো তার থেকেই আমি কয়েকটি প্রশ্ন বেছে নিয়ে এসেছি। কবি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের অতি পরিচিত নাম। তিনি রূপসী বাংলার কবি, অর্থাৎ রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি গৃহীত, আর এই কবিতাটি সনেট জাতীয় কবিতা। সনেটের বৈশিষ্ট্য জানতে হলে আগের ভিডিওতেও দেওয়া রয়েছে সনেট কাকে বলে বা কী ধরনের হয়। তো এখন যে প্রশ্নগুলো এনেছি দেখো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, কার লেখা কোন কবিতার অংশ? আলোচ্য অংশটুকু জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। কবি বাংলাকে ভালোবেসে বাংলায় ফিরে ফিরে বারবার আসতে চান। যে কোনো রূপেই যদি তিনি বাংলায় আসতে পারেন তাহলেই তিনি খুব খুশি। পরের প্রশ্ন, বক্তাকে, বক্তার এরূপ ইচ্ছার কারণ কি? আলোচ্য অংশের বক্তা কবি স্বয়ং জীবনানন্দ দাস নিজেই। কবির এরূপ ইচ্ছার কারণ হল কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, অর্থাৎ আবার জন্মগ্রহণ করা যায় এই মর্মে বিশ্বাসী। কবি বিশ্বাস করেন যে মৃত্যু আমাদের বরণ করতেই হবে ঠিকই, কিন্তু আবার জন্মগ্রহণ করতে হয়তো পারবো, আর সেই নিজের সেই ধারণার ভিত্তিতেই তিনি বলেছেন যে কোনো উপায়ে যদি তিনি ফিরে ফিরে এই বাংলায় আসতে পারেন তাহলেই তিনি ধন্য, কারণ বাংলার রূপে তিনি মুগ্ধ, বাংলার গুণমুগ্ধ কবি তিনি, বাংলার রূপমুগ্ধ কবি তিনি। কবি কিসে বিশ্বাসী? কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, অর্থাৎ জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, ঠিক তাই। তবে জন্ম মরলেও, জন্মগ্রহণ করেছে তখন মরতে হবে ঠিক কথা, কিন্তু আবার যে ফিরে ফিরে আসা যায় এই মর্মে বিশ্বাসী আমাদের কবি জীবনানন্দ দাস। তাই কবি বারবার ফিরে ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়, যে কোনো রূপে, যে কোনো রূপে যদি তিনি আসতে চান, যেমন হাঁস, বক, পাখি, কাক, চিল, যে কোনো উপায়ে যদি তিনি আসতে পারেন তবে তিনি ধন্য, অর্থাৎ বাংলায় থাকতে পারবেন, এখানেই কবির তৃপ্তি। কারণ অতৃপ্ত কবি, কবির আশা মেটেনি এই বাংলায় থেকে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তাই তিনি বাংলাকে ভালোবেসে বারবার ফিরে ফিরে আসতে চান। তিনি কিভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন? তিনি হাঁস, বক, কোকিল, কোকিল, লক্ষ্মী প্যাঁচা ইত্যাদি বিভিন্ন ধরনের পাখির রূপেও কবি এই বাংলায় ফিরে ফিরে আসতে চেয়েছেন। অর্থাৎ এমনও হতে পারে যে হয়তো রূপসার ঘোড়া জলে যে ছেলেটি ডিঙা বাইছে সেই ছেলেটির রূপেও কবি এখানে আসতে চেয়েছেন। আর বাংলার ঘরে ঘরে মায়েরা যে ধান শুকোতে দেয় খয়ের ধান, সেই খয়ের ধানের ধান যে নাড়াচাড়া করছে, যে ধান ছড়াচ্ছে যে শিশুটি, সেই শিশুটির রূপেও কবি আসতে পারেন এই বাংলায়, কারণ কবি জন্মান্তরবাদে বিশ্বাসী। কবি মনে করেন তিনি আবার জন্মগ্রহণ করবেন, তবে কী রূপে জন্মগ্রহণ করবেন এর উপর, এর উপরে কবির আস্থা নেই, তাই কবি বারবার বলেছেন হয়তো মানুষ নয়। মানুষ রূপে না আসতে পারলেও যদি কবি যে কোনো রূপে হাঁস, বক, কোকিল, প্যাঁচা, কাক ইত্যাদি যে কোনো পাখির রূপে বা ওই ছেঁড়া পালে নৌকো বাওয়া ছেলেটির রূপেও যদি কবি আসতে পারেন তবে তিনি নিজেকে ধন্য মনে করবেন, বা সেখানেও কবি অতৃপ্তিটা মিটবে, কবি তৃপ্তি পাবেন। তিনি কিভাবে বাংলায় ফিরে আসতে চেয়েছেন, এটুকু প্রশ্নের উত্তর লিখলেই হয়ে যাবে। নেক্সট এক্সট্রাক্ট অর্থাৎ কোটেশন দেখো, এই বাংলায় হয়তো মানুষ নয়, কার লেখা কোন কবিতার অন্তর্গত? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত।
কবি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন বাংলাকে ভালোবেসে, কারণ বাংলার রূপমুগ্ধ কবি এই জীবনানন্দ দাস। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, জন্মগ্রহণ করেছি তখন মৃত্যু তো হবেই, কিন্তু আবার তিনি জন্মগ্রহণ করতে পারবেন, কারণ কবির জীবনকাল ছিল খুব কম সময়ের জন্য। কবির ইচ্ছা ছিল বাংলায় থেকে কবির আশা মেটেনি। কবি ক্ষুধার্ত পিপাসার্থের মতো ঠিক এই বাংলায় বাস করে তার আশা মেটেনি বলে তিনি আবারও জন্মান্তরবাদে বিশ্বাসী হয়েছেন। অর্থাৎ কবি মনে করেন, আমি মারা গেলেও আবার যে কোনো উপায়ে জন্মগ্রহণ করতে পারবো, যদিও মানুষ রূপে নাও আসতে পারি, যে কোনো পাখির রূপেও আমি যদি এখানে আসতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব, বা কবির আশা মিটবে, তৃপ্তি হবে, অতৃপ্তি দূর হবে। হয়তো মানুষ নয় একথা বলার অর্থ কি? হয়তো মানুষ নয় একথা বলার অর্থ কবি জন্মান্তরবাদে বিশ্বাসী হলেও এই রূপসী বাংলাকে ভালোবেসে বারবার আসতে চান কবি এই বাংলায়, কারণ বাংলায় থেকে কবির আশ মেটেনি, আকাঙ্ক্ষা মেটেনি, কবি অতৃপ্ত, কবি বুভুক্ষ, এই বাংলাতে তিনি বারবার ফিরে আসতে চান। তবে কবির সন্দেহ, তিনি মানুষরূপে আসতে পারবেন কি না। যদি মানুষরূপে না আসতে পারেন, যে কোনো পাখির রূপে, যেমন কাক, বক, লক্ষ্মী প্যাঁচা, হাঁস ইত্যাদির রূপেও যদি কবি আসতে পারেন, তবে তিনি জীবনের তার অতৃপ্ত আকাঙ্ক্ষাটা পূরণ হবে। এই কারণেই কবি হয়তো মানুষ নয় বলেছেন, কারণ কবির মনের মধ্যে একটা সন্দেহ রয়েই গেছে যে মানুষরূপে হয়তো তিনি আর আসতে পারবেন না, তবে যে কোনো উপায়ে তিনি আসবেন ফিরে ফিরে বারবার এই বাংলায়। আর একটি কোটেশন দেখো, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমাকেই অর্থাৎ কবি জীবনানন্দ দাসকে ইহাদের ভিড়ে, কাদের ভিড়ে? এই বাংলার পাখিদের ভিড়ে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? উত্তর তোমাদের জানা। বক্তা কে? আলোচ্য অংশটির বক্তা কবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস স্বয়ং। অর্থাৎ বাংলার গুণমুগ্ধকর, রূপমুগ্ধকর কবি জীবনানন্দ দাস। প্রসঙ্গ কি? কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, কবি মনে করেন মারা গেলেও তিনি বারবার ফিরে ফিরে আসবেন এই বাংলায়, আর তাতে যে কোনো রূপেই তিনি আসুন না কেন তার মনের আশা পূরণ হবে। বুভুক্ষ ক্ষুধার্ত কবি বাংলাকে ভালোবেসে বাংলা থেকে তিনি যেতে চান না, কিন্তু জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে? আমাদের জন্মেছি যখন মরতে তো হবেই, সুতরাং মরলেও যেন আমি আবার কাক, বক, হাঁস বা লক্ষ্মী প্যাঁচা বা ওই ডিঙা বাবা ছোট্ট শিশুটি, বাড়িতে খইয়ের ধান ছড়ানো সেই ছোট্ট শিশুটি রূপেও যদি তিনি জন্মগ্রহণ করেন তবে তিনি নিজেকে ধন্য মনে করবেন, বা কবির আশা যে তিনি জন্মগ্রহণ করবেন, অর্থাৎ বারবার ফিরে ফিরে আসবেন এই বাংলায়। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। ইহাদের ভিড়ে বলতে কবি কী বুঝিয়েছেন? কবির বিশ্বাস, মানুষ হয়ে ফিরতে না পারলেও কোনো ক্ষতি নেই, কারণ কাক, বক বা লক্ষ্মী প্যাঁচা বা ওই সন্ধ্যাবেলায় ঘরে ফেরা যে পাখিগুলো, বাসায় ফিরছে যে পাখিগুলো, সেই পাখিদের মাঝেও কবিকে দেখা যাবে, তাতেও কবি ধন্য, কারণ কবি এই রূপসী বাংলার কবি, বাংলাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে। এই বাংলা থেকে তিনি যেতে চান না, কিন্তু যেতে তো হবেই, তাই তিনি আবার ফিরে আসবেন যে কোনো উপায়ে, কারণ মানুষই হয়তো তিনি জন্মাতে পারবেন না, এই সন্দেহটা তার ছিল। সেই কারণে কবি বারবার বলেছেন যে কোনো উপায়েই তিনি এই বাংলায় ফিরে ফিরে আসবেন এবং এই বাংলায় তিনি বসবাস করবেন, কারণ বাংলায় থেকে তার স্বাদ মেটেনি, আশ মেটেনি, তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্থ এই বাংলার প্রতি, তিনি বুভুক্ষ, তিনি অতৃপ্ত, তার তৃপ্তি ঘটবে যদি তিনি বারবার এই বাংলাতে ফিরে ফিরে আসতে পারেন তবেই। ইহাদের ভিড়ে বলতে কবি এটাই বলতে চেয়েছেন যে সমস্ত পাখিদের ভিড়ে নয়তো বা ছোট্ট শিশুটি রূপে যদি কাক হয়েও কবি আসতে পারেন, তাও মনে হবে যে এই নবান্নের দেশে তিনি এসেছেন, কারণ আমরা যে নতুন ধানে যে নবান্ন করি সেই নবান্ন কবির খুব ভালো লাগে। কাঁঠাল ছায়ায় কবি লুকিয়ে থাকবেন, সেই বড় বটের পাতাটির নিচে লুকিয়ে থাকবেন এবং এসে তিনি ওই নবান্ন খাবেন যেটা আমরা পাতায় করে বাড়িয়ে দিই ঈশ্বরের উদ্দেশ্যে।
তাতেও কবি নিজেকে ধন্য মনে করবেন যে রূপসী বাংলায় তিনি আছেন, এটাই তিনি ভাববেন। তাই ইহাদের ভিড়ে বলতে কবি রূপসী বাংলার সমস্ত পাখি অর্থাৎ কাক, বক, পেঁচা, শকুন, চিল এদের মাঝেও কবি আসতে চেয়েছেন এই বাংলায় বারবার ফিরে ফিরে। আর একটি কোটেশন দেখো, রূপসার খোলে চলে হয়তো কিশোর এক ছেঁড়া ছেঁড়া পালে, কার লেখা কোন কবিতার অন্তর্গত? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। কবি এই বাংলার কবি, রূপসী বাংলার কবি, বাংলার গুণমুগ্ধকর কবি। কবি বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন এই বাংলার কবি জীবনানন্দ দাস। বক্তাকে বক্তা কবি স্বয়ং জীবনানন্দ দাস, আমাদের বাংলার রূপমুগ্ধকর গুণমুগ্ধকর কবি। প্রসঙ্গ কি, কবি জানেন জন্মিলে মরিতে হবে, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি যখন আমাকে মরতে হবে, তখন আবার যেন আমি ফিরে ফিরে আসি এই বাংলায়, কারণ বাংলাকে কবি ভালোবাসেন, প্রাণ মন দিয়ে ভালোবাসেন। যেতে আমাদের হবেই, কিন্তু যদিও যাব আবার আমি ফিরে ফিরে আসব এই বাংলায়। কাক, বক, চিল এবং যে কোনো পাখি রূপেও যদি আমি আসতে পারি তাহলেও নিজেকে ধন্য মনে করব। তো কবি এখানে যেটা বলতে চেয়েছেন যে রূপসার খোলে চলে যে ওই শিশুটি অর্থাৎ যে কিশোর, শিশু নয় কিশোর অর্থাৎ ইয়ং, যে ছেঁড়া পালে নৌকা বাইছে, হয়তো তিনি সেই রূপেও তিনি যদি আসতে পারেন তাহলেও তিনি ধন্য। অর্থাৎ কবি বলেছেন আমাকে তুমি আমাকে পাওয়া যাবে ওই ওদের ভিড়ে, ওই ধান ছড়ানো শিশুটির মধ্যে, ছেঁড়া পালে ডিঙা বাওয়া সেই কিশোরের মধ্যে, কিশোরীর ঘোঙর পড়ানো হাঁসের মধ্যে যে খোলা জলে ভেসে বেড়াচ্ছে কাক রূপে, চিল রূপে, এমনকি কবি যে কোনো উপায়ে অর্থাৎ যদি শকুন রূপেও কবি আসতে পারেন তাহলেও কবি জীবনে ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে, কবির মনের আশা পূরণ হবে, তৃষ্ণা মিটবে, আকাঙ্ক্ষা মিটবে, আশা মিটবে। আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। রূপসা বাংলার একটা অতি পরিচিত নদী, রূপসার তীর ঘেঁষে ডিঙা বেয়ে চলেছে এক কিশোর, রূপসার ঘোড়া চলে ওই যে ছেঁড়া পালে ডিঙা বাইছে যে ছেলেটি, সেই ছেলেটির মতন যদি বা সেই ছেলেটির রূপে যদি কবি এখানে আসতে পারেন তবে নিজেকে ধন্য মনে করবেন। এই বাংলার গুণমুগ্ধকর রূপমুগ্ধকর কবি বাংলার রূপে মুগ্ধ।